বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম একটি কমন প্রবলেম। ছোট থেকে বড় সব বয়সে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। থাইরয়েড গ্ল্যান্ড যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, তখনই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি শরীরে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলির মধ্যে ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগা এবং অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা দিয়ে থাকে। আর অনেকেরই ধারণা দর্শক যে শুধুমাত্র ঔষধ গ্রহণের মাধ্যমেই এই হাইপোথাইরয়েডিজমকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। কারণ ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণেরও প্রয়োজন হয়। ব্রেড, সিরিয়াল, পাস্তা ইত্যাদি গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সয়া জাতীয় খাবার যেমন সয়া মিল্ক, টোফু ইত্যাদিও কিন্তু নিয়ন্ত্রণে রেখে আমাদের খেতে হবে। তাছাড়া শরীরে উত্তেজনা সৃষ্টি করে যেমন চা, কফি, গ্রিন টি ইত্যাদির খাবারও কিন্তু ইত্যাদি পানীয়ও কিন্তু আমরা বেশি পরিমাণে খেতে পারবো না। কারণ চা গাছের পাতা কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড শোষণ করে, যা কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলিকে বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই কিন্তু যারা বাড়তি ওজন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন। তবে আমি বলবো যাদের এই গ্রিন টি পান করার অনেক বেশি অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। কারণ যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তাদের কিন্তু ডাইজেশন এবং কনস্টিপেশনের সমস্যা থাকে, আর এই আঁশ জাতীয় খাবার কিন্তু আপনার ডাইজেশন এবং কনস্টিপেশন দূর করতে আপনাকে সাহায্য করবে। প্রতিদিন 8-12 গ্লাস পানি পান করা উচিত, কারণ মেটাবলিজমের জন্য কিন্তু প্রচুর পানি প্রয়োজন হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যেহেতু প্রচুর পরিমাণে ওজন বাড়ে, তাই দর্শক অবশ্যই আপনার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে এবং সেই সাথে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। তাহলেই কিন্তু আপনি আপনার ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিছু স্পেসিফিক ফুড আছে যা কিন্তু থাইরয়েড ফাংশনে ইন্টারফেয়ার করে, যেমন ভেজিটেবলসের মধ্যে ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালং শাক ইত্যাদি, এবং ফ্রুটসের মধ্যে যেমন স্ট্রবেরি, পিচ, পিয়ার্স, গ্রেপস ইত্যাদি কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটনার, সয়া সস, মেয়োনিজ ইত্যাদিও কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দর্শক, খেয়াল রাখতে হবে এই খাবারগুলি যাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে, তবে অকেশনালি মাঝে মাঝে এই খাবারগুলি খাওয়া যাবে। তাই যারা হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু খাবার নিয়ন্ত্রণের দিকেও খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু আপনি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।